যে গর্ভ তোমাকে ধারণ করেছে সেই গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য করো ও শ্রদ্ধা নিবেদন করো। কোনো একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়, একবার তার সন্তানের জন্য আর একবার তার নিজের জন্য। আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হলেন আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল। মা হলো স্নেহের ভাণ্ডার যা কখনো নিঃশেষ হয় না। মা আমাদের সবসময় এটা বুঝাতে চাইতেন যে জীবনের চরম কষ্টের মুহূর্তগুলো তোমাদের হাসির কোনো গল্পের অংশ হয়ে যাবে এক সময়। তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব। আমার বসার ঘরে দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনি আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ। মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা। পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী থাকবে, কিন্তু সবশেষে তুমি একজন মানুষকেই খুঁজে পাবে যাকে তুমি শত আঘাত দেওয়ার পরেও সেই শুধু তোমার ভবিষ্যৎ নিয়েই ভাবে, আর তিনি হলেন মা। দুনিয়ায় কেউই আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে না, শুধু একজন মানুষ বাদে, আর সেই হলো আপনার মা। মাকে তুমি কষ্ট দিয়ে করো না ভুল, মা হারালে হারাবে তুমি আল্লাহ রাসুল। তুমি যত পারো মায়ের যত্ন সেবা করো, মা তখন হবে আপন যখন সবাই হবে পর। প্রথম স্পর্শ মা, প্রথম পাওয়া মা, প্রথম শব্দ মা, প্রথম দেখা মা, আমার জান্নাত তুমি মা। মা আমাদের প্রথম বন্ধু এবং অবশ্যই শ্রেষ্ঠ বন্ধু। আমাদের গোপন কথাগুলো আমরা প্রথমে মায়ের কাছেই বলতে শিখি। বিপদে যে বন্ধু আমাদের বুক দিয়ে আগলে রাখে সেও আমাদের মা। যখন আপনি আপনার মায়ের দিকে তাকাবেন তখন জানবেন আপনি দুনিয়ার শ্রেষ্ঠ তীর্থস্থানের দিকে তাকিয়ে আছেন।